প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে আবারও আমার শশা ক্ষেত্রে নিয়ে আসলাম তো আমি শশা ক্ষেতে নিচের পাতাগুলা ছিঁড়ে দিছি দেখেন এই যে পাতাগুলা ছিঁড়ে দিছি তো আমার কাছে শশা কিছু কিছু আসতেছে এখনো আসে নাই ওই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা কাছে কিছু কিছু আর কি ভরপুর আসে নাই আর আমি এই শশা ক্ষেত্রে আবার সার প্রয়োগ করবো যারা শশা ক্ষেত করতে চান এবং কিভাবে করবেন তো যদি না জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের মধ্যে উত্তর দেওয়া দেব তো আপনারা দেখেন এই যে এ গাছটা মানে কিছু একটা হলুদের মতো কিন্তু হয়েছে এটা হলুদ কারণ হচ্ছে এলাম এই এই গাছে খাদ্য কম পাইতেছে তো এটাকে আবার সার ভিটামিন স্প্রে করলে গাছটা আবার আগে পূর্ণরূপ পাবে কিন্তু গাছগুলা ভালো আছে এখনও ওই রকম ক্ষতির দিকে যায় নাই ওই সটে ওষুধ আবার স্প্রে করতে হইব আর দেখেন আমার কপি গাছগুলা কপি গাছগুলা প্রত্যেক গাছগুলোয় বড় বড় হয়ে গেছে তো আমার গাছে ফুল এসে গেছে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই নিয়ে আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম